জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সবাই জানো কালকে 26 তারিখ সরস্বতী পুজো প্লাস গোলুবাবার আর বালমুকুণ্ডের অন্নপ্রাশন। তো বালমুকুণ্ড আজ নতুন মেকআপ পেয়েছে, তো দেখো নতুন রূপ বালমুকুণ্ডের। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। তো দেখুন আজ এইভাবে আমি এখনও সাজানো হয়নি সম্পূর্ণ ঘর, তাও আপনাদের ফাঁকে এই সাজানোর ফাঁকেই আপনাদের জন্য নতুন ভিডিও বানালাম, কারণ কালকে আমি ভিডিও কোনো রকম পোস্ট করতে পারিনি, কালকে এতটাই ব্যস্ত ছিলাম। এই অন্নপ্রাশনের জন্যই সব কেনাকাটা আমার বাকি ছিল, সেটাই করছিলাম। তো এই যে বালমুকুণ্ড, বালমুকুণ্ডের নতুন সিঙ্গারটা আপনারা দেখে নিন, একটু দর্শন করে নিন। এই দেখুন কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কালকের জন্য মোটামুটি ঘরটা সাজানো হয়ে গেছে, আর কিছুটা আলপনাও দেওয়া হয়েছে, এখনও অর্ধেক বাকি আছে, ভোর থেকে শুরু হবে কাজ। আর ড্রেস ফ্রেস আমি বানিয়ে রেখেছি কালকে, তো কালকে এই জন্যই আমার পোস্ট করা হয়নি। সমস্ত গোপালজির ড্রেস বানিয়েছি, দেখুন সবাই একই ড্রেস কালকে ধারণ করবে, আর শুধু গোলু বাবাই একটু অন্যরকম ড্রেস ধারণ করবে, সেটা হচ্ছে গোলু বাবার জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি। তো পাঞ্জাবিটা আপনারা দেখেছেন, ইয়েলো কালার নিয়েছিলাম, আর এই ম্যাচিং আমি একটা মোটুক বানিয়েছি, তো কালকে বসে বসে এই কাজগুলোই হয়েছে। এই দেখুন এই মুকুটটা গোলু বাবা কালকে ধারণ করবে, তো দেখুন কেমন লাগছে, অবশ্যই আমাকে জানাবেন। আরও একটু দেখাচ্ছি, এখানে একটু পালকটা একটু ইয়ে হয়ে গেছে, যাই হোক দেখুন মোটুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। এটা গোলু বাবার প্রথম মোটুক আমি বানালাম, তো প্রথম প্রথম একটু অসুবিধা হয়েছিল, হয়তো আরও নতুন নতুন মোটুক আমি বানাবো ভাবছি। কিছু সামগ্রী আমার কাছে ছিল, সেটাই দিয়ে আমি বানিয়ে নিয়েছি। এই দেখো গোলু বাবা এখানে বসে আছে, সবাই এখানে মোটামুটি বসে আছে। তো আমি এবার একটু আলপনার দিকে দেখাই, আলপনাগুলো আমি কীরকম করে দিচ্ছি। তো এই দেখো আমি এখানে আলপনা দিচ্ছি বসে বসে, এটা ছাদের মধ্যে গোবর আর কি বলে মাটি দিয়ে গোলা দিয়েছি, আমার দিদি গোলা দিয়ে দিয়েছে, আর আমি এখানে আলপনা দিচ্ছি। তো গোলু বাবাই চেয়েছিল এরকম ঘোলার মধ্যে দিয়ে আলপনা দিয়ে এখানে উনি খেতে বসবেন, তো ওটা হচ্ছে যেখানে আমি ভিডিওতে দেখালাম সেখানে গোলু বাবা সকাল থেকে বসবে, আর অন্ন দেওয়ার সময় মুখে ভোগ লাগানোর সময় তখন এখানে গোলু বাবারা সবাই মিলে বসবে। তো কালকে মোটামুটি 12-13 জনের ভোগ লাগবে। তো এই দেখো আমার আলপনা ফিনিশ হয়ে গেছে, আমি লাস্ট ফিনিশ আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আমি সাইডে কোনো রকম কলকা করিনি, একদমই টাইম নেই, ভেবেছিলাম আরও ভালো করে একটু আলপনা করবো, তাড়াহুড়ো করে এই আলপনাটাই আমি করতে পেরেছি। তো মাঝে মাঝে আমি একটু শ্যুট করে রেখেছিলাম আপনাদের সাথে, সেটাই আমি শেয়ার করছি। তো এখানে আমি কিছু ফুলের মালা ফালাও গেঁথেছি সাইডে ডেকোরেশন করবো বলে, সেগুলো এখনও টাঙানো হয়নি, কিছু কিছু জায়গায় টাঙানো হয়েছে, কিছু কিছু জায়গায় হয়নি। তো এই দেখো এখানে মামি গাঁদা ফুল দিয়ে আর আম পাতা দিয়ে এইভাবে সাইডে মানে ডোরে দরজার সাইডে বা ঘরের আশেপাশে যেগুলো লাগাবো সেগুলো এইভাবে আম পাতার সাথে গাঁদা ফুলের এইভাবে আমি এটা কম্বিনেশন করে এটা মালা গাঁথতে বলেছি। তো এটা আমার দিদি আর দিদির ছেলে আর এটা হচ্ছে মামি। তো তারপর আমি দেখাচ্ছি যে আমরা রাত্রিবেলা কিছু মালা গেঁথে রেখেছিলাম, সেই মালাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন আমি গোলু বাবার জন্য নন্দদুলাল, নন্দরাজ, বালমুকুণ, কেশব সবার জন্য আমি নিজেই মালাগুলো গেঁথেছি, আর দিদি গাঁথছে, বাকি গোপাল যাদের নিমন্ত্রণ আছে তারা যারা আসবে তাদের জন্য দিদি গোপাল মালা গাঁথছে। আর আমি এগুলো দেখুন এই রকম ধরনের আমি মালা গেঁথেছি লাল গাঁদার সাথে রজনী দিয়ে আর মাঝে মাঝে তুলসী দিয়ে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এই মালাগুলো কালকে আমার ঠাকুরজি ধারণ করবে, আর গোলু বাবার জন্য আমি বানাচ্ছি, গোলু বাবারটা এখনও বানানো হয়নি, এই যে একটুখানি বানিয়ে রেখেছি, তার মাঝখানেই আপনাদেরকে আমি ভিডিও দিয়ে দিলাম। তো এখন সবাই সবজি কাটতে মোটামুটি আরম্ভ করে দিয়েছে, তো এই পর্যন্তই আজকে ভিডিও, আপনারা কালকে ভিডিও অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই, রাধে রাধে।